নবান্ন সামনে রেখে উত্তরের জনপদে শুরু হয়েছে ধান কাটা, হাটে উঠতে শুরু করেছে নতুন ধান। এই মুহূর্তে বগুড়ার নন্দীগ্রামের রণবাঘা ধানের ঘাট থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, হাটে ধানের সরবরাহ কেমন দেখছেন, দরদাম নিয়ে জানাবেন। মিম, আপনাকে বলে রাখি যে এই বগুড়া সহ যে আশপাশের জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু আগাম জাতের যে ধানটি সেটি কাটামারাই শুরু হয়েছে আজ থেকে প্রায় 7-8 দিন আগে। আর পুরোদমে ধান উঠতে কিন্তু এখনও 10 থেকে 12 দিন সময় লাগবে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ধান আসবে। আর আজকে যে হাটটিতে আমি রয়েছি সেটি হচ্ছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাগা হাট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু ধানের সরবরাহ হয়েছে এবং এই ধানের সরবরাহ হওয়ার কারণে কিন্তু এখানে কেনাবেচাও বেশ জমজমাট এবং প্রায় আধা কিলোমিটার রাস্তা পর্যন্ত কিন্তু এই ধানের যে বাজারটি সেই বাজারটি বসছে। এবং এখানে যে ধানটি কেনাবেচা হচ্ছে সেটি হলো এখানে প্রকার ভেদে কিন্তু ধানের এখানে কেনাবেচা হচ্ছে। আর আজকে যদি ধানের যে বর্তমান যে রেটটি সেটি যদি আমি একটু বলি যে এখানে যে BR7 এটি মাঝারি গোছের যে ধানটি সেটি বিক্রি হচ্ছে 1150 টাকা মন দরে, আর BR90 এটি চিকন আর সরু জাতের ধান সেটি বিক্রি হচ্ছে 1200 টাকা মন দরে, আর BR17 একটি মাঝারি গোছের সেটি 1150, মিনিকেট বিক্রি হচ্ছে 1400 টাকা, এবং স্বর্ণা 5 যেটি মোটা জাতের ধান সেটি বিক্রি হচ্ছে 1100 টাকা মন দরে। আপনি জানেন যে কিছুদিন আগে কিন্তু সরকার ধানের দাম নির্ধারণ করেছিল, ধান এবং চালের, এবং ধান যে ক্রয় মাত্রা ক্রয়ের লক্ষ্যমাত্রা সেটি ঘোষণা করেছিল সরকার। সেটিতে বলা হয়েছিল যে সরকার এবারে 5 লাখ মেট্রিক টন চাল কিনবে, সেখানে 4 লাখ মেট্রিক টন মোটা জাতের ধান কিনবে, তার দাম নির্ধারণ করা হয়েছিল 44 টাকা আতপ যে চাল কিনবে, চাল কিনবে সেই চালের দাম নির্ধারণ করা হয়েছিল 33 টাকা, সেখানে 1 লাখ মন মেট্রিক টন চাল কিনবে, আর ধানের ধান কিনবে 2 লাখ মেট্রিক টন, সেখানে প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছিল 30 টাকা কেজি দরে। সে অনুসারেই কিন্তু দামটি হওয়ার কথা, কিন্তু আজকে যে বাজার সে বাজারে কিন্তু মোটা যে ধানটি সেটি বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকা, আর চিকন জাতের সরু জাতের যে ধানটি সেটি বিক্রি হচ্ছে কিন্তু 1200 টাকা মন দরে। তো এই অবস্থায় কিন্তু ধান কেনাবেচা চলছে এই হাটে। আর এখন আশপাশের যে হাটগুলো রয়েছে সে হাটেও কিন্তু বেচা কেনা শুরু হয়েছে, কিন্তু সরকার এখনও ধান কিনতে এখনও প্রায় 11-12 দিন সময় লাগবে বলে বলছে এখানে খাদ্য বিভাগ। 23 তারিখ থেকে ধান এবং চাল ক্রয় করার কথা রয়েছে সরকারের। সেক্ষেত্রে কৃষক যেটি বলছে যে এই মুহূর্তে যদি ধান এবং চাল যদি না কেনা হয় তাহলে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। আর এখানে যে আজকের যে বাজার যে হাটটি রয়েছে ধানের হাট, সেখানে ইজারাদাররা বলছেন যে এখানে প্রচুর পরিমাণে ধানের সরবরাহ হয়, বেচা কেনাও ভালো হয়, কিন্তু হাটের একটা নির্ধারিত স্থান না হওয়ার কারণে তারা বেচা কেনায় অনেকটা কষ্টকর করতে হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এই হাটের যদি একটু আলাদা জায়গা রাখা হয়। তো মিম, এই ছিল আমার কাছে ধানের হাট বাজারের দাম দর এবং বাজারে সরবরাহ নিয়ে সর্বশেষ। নবান্ন উৎসবকে সামনে রেখে ধান বেচাকেনার খবর জানাচ্ছেন বগুড়া থেকে সহকর্মী মাজেদুর রহমান।